ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো রয়েছ, আমিও রয়েছি ঠিকঠাক। এতদিন ভালো ছিলাম না, বাট এখন তোমাদের সঙ্গে গল্প করতে পারবো ভেবেই আমি ভালো হয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমি ঠিক হচ্ছি। কি হয়েছিল, কেন এতদিনের গ্যাপ পড়ে গেছিল, সব কিছু তোমাদের জানাবো একটা ডিটেল ভিডিওতে। তো আজকে আর বলছি না, আজকে দিনটা খুব ভালো। আজকে হচ্ছে ভাইফোঁটা, তো আজকের দিনটা তোমরা অনেক 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 আনন্দ করো পরিবারের সকলকে নিয়ে। সবাই মিলে একসাথে একদম হই হুল্লোড় করে আজকের দিনটা কাটাও। আমরাও আজকের দিনটা খুব ভালো করে কাটাবো। আজকে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই ভাইফোঁটার, আজকে মা বাড়িতে অনুষ্ঠান। কেন কি ভাগে ভাগে আমরা ভাইফোঁটা অনুষ্ঠানটা করি না, এক জায়গায় সবাই মিলে অনুষ্ঠানটা করি। কেন কি আমার মা মাসিরা মামাকে ফোঁটা দেয়, আমি তিতলি আমরা দুজনে মিলে দাদুকে আর অংশুকে ফোঁটা দিই, দিদা আবার ভাইকে মানে অংশুকে ফোঁটা দেয়। তো সব মিলেমিশে একটা দারুণ ব্যাপার হয়। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে আমরা ভাইফোঁটাটাকে কীভাবে সেলিব্রেট করি। তো আমি খানিকক্ষণ আগেই উঠেছি আর আজকে আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলা উঠেছি, দেখো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, দাঁতটা মেজে আসলাম। তো এখনো ঘর গোছানো বাকি আছে, আমার বিছানাটা বিভৎস অবস্থা, মশারি টশারি সব একদম এলোমেলো হয়ে আছে, জাস্ট ঘুম থেকে উঠলে যা হয়। আর আজকে সকালবেলা মা ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি করেছে, বাট আমি তো লুচি ঘুগনি খাবো না, কেন আমাকে 3 মাস একটু সাবধানে থাকতে বলা হয়েছে। খুব একটা রিচ খাওয়ার দাওয়ারে নেই, মানে ভীষণই হালকা ডায়েটে রয়েছি। তো যাই হোক, আমি না খাই তো কী আছে, আমাদের বাড়ির সবাই খাচ্ছে, মানে বাড়ির সবাই মানে মা বাবা ভাই খাচ্ছে। তো চলো দেখি মা রান্নাঘরে কী করছে, দেন আমার ঘরটা ক্লিন করব। তো এখন আমি অ্যাকচুয়ালি খালি পেটে থাকতে পারছি না, আগে তো ভাই ফোঁটার সময় খালি পেটে থেকে উপোস করেই ফোঁটাটা দিতাম, বাট আমার এখন একদম খালি পেটে থাকা চলবে না, তাই জন্য খালি পেটে থাকতে পারবো না। তো যাই হোক, হালকা পাতলা কিছু খেয়ে নিয়ে চলে যাব। তো চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি মা কী করছে। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। আর এখানে আরেকজন ওয়েট করছে, চলো একটু লুচি দিয়ে নিই ওকে। চলো চলো, দেখা হবে খানিক্ষণ পরে, যদি সময় থাকে তাহলে এখানে আবার কথা বলবো। কেন সময় থাকবে না কেন বলছি, মা ঝটপট করে সবাইকে খেতে দেবে, তারপরে মা বলবে স্নান কর, তো স্নান টান হবে, পুজো দেওয়া হবে, তার মাঝখানে ঘরটাও ক্লিন করা হবে, তারপর আর দেরি না করে ঝটপট চলে যাব মামা বাড়ি। এদিকে মা আর বাবা যাবে মার্কেটে, মিষ্টিষ্টি নেওয়ার থাকবে, কেনাকাটির ব্যাপার আছে, আগে থেকে কিছু কেনাকাটি হয়নি। মা কিনেছো কি তুমি? ও আচ্ছা, হয়ে টুকটাক হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা।
জাস্ট স্নান করে পুজো দিয়ে আসলাম। গোপালকে আমার ভাই ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন সাজগুজু করব, রেডি হব, আর দু একটা জামা কাপড়ও নেব। কেন আজকে তো আমি আসছি না, তো আমি থাকছি আজকে, কালকে দুদিন থাকবো। তো এই হচ্ছে বিছানার অবস্থা, আর এই হচ্ছে আমার আলনার অবস্থা। তো ফ্রেন্ডস দেখো, আমার ঘর ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, সব গোছগাছ করে ফেলেছি, এখন রেডি হব। তো দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই, আর এখন বাবা ঘর লক করছে, তো সবাই মিলে একবারে বেরোবো। তো বাবার ভাই মাওরির জন্য চলে গেল, আর আমি আর মা আছি, তো আমরা এখন একটু বাজার যাব, বাজার থেকে তারপর মাওরি যাব। তো এখানে মা বাবার আমি আছি, ভাই মাওরি চলে গেছে, আর আমাদের সব কেনাকাটিও কমপ্লিট হয়ে গেছে, তো এখন ফাইনালি মাওরি যাওয়ার জন্য বেরোবো। তো ফাইনালি এখন দিদাবাড়ি যাচ্ছি, তো এই গিফট টিফট কেনা হয়ে গেছে। তো এসে দেখলাম দিদা ঠাকুর ঘরে ভাই ফোঁটার সব জিনিসপত্র রেডি করছে, আর এই মিষ্টিগুলো সব নিয়ে আসা হয়েছিল, তো এগুলো সব রাখা হচ্ছে, সব প্লেট প্লেটে দেওয়া হবে বলে। আর এখানে সব গিফটের সমাহার, সবার গিফট বিছানার উপরে রাখা হয়েছে, কেন এক এক করে সবাই সবার ভাইকে দাদুকে দেওয়া হবে তার জন্য। আর এখানে আমি আর তিতলি দুজনে মিলে আগে শিশিরের জল দিয়ে কপালটা মুছে নিচ্ছি, তো এখানে দিদাও মুছে নিচ্ছে। তো এখানে সব গিফট দেওয়া নেওয়া হচ্ছে, তো আমি দাদুকে ভাইকে আর বুনুকে দিলাম, বুনুও আবার দাদুকে ভাইকে দিল, ভাই আবার আমাকে তিতলিকে দিদাকে দিল। তো প্রথম পর্বের ভাই ফোঁটা শেষ হলো, তো ভাই আর দাদুকে প্রথমে আমি বুনু আর দিদা মিলে দিয়ে দিলাম, আর এখন মামাকে মা বড় মাসি আর ছোট মাসি তিনজনে মিলে ফোঁটা দিচ্ছে। তো শিশিরের জল দিয়ে আগে কপালটাকে সুন্দর করে মুছে নিচ্ছে। তো পরপর গিফট দেওয়া নেওয়া চললো, বড় মাসি গিফট দিল, মা দিল, ছোট মাসি দিল, আবার মামাও তিনজনের জন্য তিনটে শাড়ি নিয়ে এসেছিল নিজে পছন্দ করে, তো সেগুলো দেওয়া হচ্ছে। আর মামি এখানে সবাইকে আশীর্বাদ করছে আলতা সিঁদুর দিয়ে, কেন সবাই তো ননদ আর মামি বড়, তাই মামি সবাইকে আশীর্বাদ করলো। এই হচ্ছে আমাদের স্বপ্নামানি, ভাত হচ্ছে আর কি হবে, ফ্রাইড রাইস। তো এখন ভাই ফোঁটার সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, তো এখন হবে ভাই ফোঁটা স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকের মেনুতে রয়েছে মুসুর ডাল, পাঁপড় ভাজা, কাতল মাছ ভাজা, তার সাথে রয়েছে একটা মাছের তেলের তরকারি, তার সাথে রয়েছে কাতল মাছের ঝোল,
তার সাথে রয়েছে পাঁঠার মাংস, মুরগির মাংস, ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে চাটনি। তো এখন শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। তো ফার্স্ট ব্যাচে বড় মেসো, মামা, বাবা আর ছোট মেসো খেতে বসেছে, আর এদিকে দাদু আর ভাই বসেছে। খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট, ভালো ভালো কেমন লাগছে, টেস্টি, খুব টেস্টি এই মাংস। আর সেকেন্ড ব্যাচে মা, বড় মাসি, তিতলি, মামি বসেছে, আর শেষে দিদা, কুট্টি আর আমি খেয়েছি, তার সাথে দানু আর মামি। আজকে ভাই ফোটার শুভ লগ্নে যে কোনো একটা গান করে আমার বন্ধুদেরকে একটু শোনাও, তিন বোন একসাথে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি। তো এখন আমি আর কুট্টি একটু বেরোবো, ছোটবাসীর প্রি প্রাইমারি স্কুলের কিছু বান্ধবীদের বাড়ি যাবে। তো বান্ধবীদের তো বিয়ে হয়ে গেছে, তো পাড়ার যে কাকিমুনিরা রয়েছে আর কি, অনেক বয়স হয়ে গেছে ওনাদের। তো ছোটবাসীর খুব ওনাদের কথা মনে পড়ে যে ওনারা এখন কেমন রয়েছে, সবারই বয়স হয়েছে। তো ওনাদেরকে দেখতে যাবে, ওনাদের কথা বলে মাসির খুব মনে পড়ে। তো যখনই আসে জলদি জলদিতে আসে, জলদি জলদিতে চলে যায়। যেহেতু মাসি আজকে আছে, তাই মাসি বললো না আজকে গিয়ে আমি সকাল সকাল গিয়ে সবার সাথে দেখা করে আসবো, ওনারা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আসবো। তাই মাসি যাচ্ছে, তা মাসিকে বললাম তাহলে চলো আমিও তোমার সাথে যাই। তো আমরা দুজনে মিলে এখন যাব, তো সঙ্গে থাকো। নতুন নতুন অনেক পানি হয়েছে, আপনার কাছে জয়ের ফোন নাম্বার আছে? তখন বলে কি আসে ওনার সাথে তো মাঝে মাঝে দেখা হয়, তোর কথা জিজ্ঞেস করে। বাবু আবার বাজার থেকে ঢুকতেছে, আমাকে বলতেছে যাচ্ছি, জানছি হ্যাঁ বাবু বলে কি না যা, তোর সঙ্গে সবসময় দেখা হয় জিজ্ঞেস করে। আমি জিজ্ঞেস করছি না তোমার কথা, ভালো লাগলো, আসি কাকিমা। হ্যাঁ 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 আসবো, খুব ভালো, খুব মিশুকি, খুব আপন করে নেয় সবাইকে, কাজে কর্মেও সব দিলি। আর দিদারা দুধটা একদম পাগল, আমার মা যখন শরীর টরীর ভালো না থাকে ও চলে এসে রান্না করে দিবে, খুব দরকার মেয়েরা ভালো, ভাবনি সবার কাছে ভালোবাসা পাবে, ভীষণ ভালো ভালো। হ্যাঁ না পড়াশোনা ভালো তো, উনানে রান্না হয় আর কি, রাত্রে বেলা এখানে হয়। কতদিন পরে দেখলাম,
তো আমরা ঘুরে চলে আসলাম, এখানে ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো লুচি, মামি কি হবে লুচি আর কি হবে? লুচি আর ছোলার ডাল হচ্ছে। তো এখানে দাদু খাচ্ছে, আর এখানে গুনু আর ভাই খাচ্ছে, আর সব শেষে কুট্টি বসেছে খেতে। তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে কুট্টি আবার সবজি কাটতে বসে পড়েছে, কারণ দুপুরের প্রিপারেশন করতে হবে তাই জন্যে। আর এখানে মামি মাছ ভাজছে, তো আজকে কাতল মাছ হবে আর তার সাথে হবে পাবদা মাছ। আর মাও চলে এসেছে। আজকে লাঞ্চে ছিল মুসুর ডাল, বেগুন ভাজা, ডিম মামলেট, তার সাথে শশা, আর পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর ফুলকপি আলু দিয়ে কাতল মাছের ঝোল, সাথে চাটনি। তো ফ্রেন্ডস, লাঞ্চ সবার কমপ্লিট, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন সবাই রেস্ট করবে। আর আমিও আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমরা ভাইফোঁটার ব্লগটা ভীষণই এনজয় করেছো। যদি তোমাদের ভাইফোঁটার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, মনে করে বেল আইকনটাকে ক্লিক করো। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই। গাইজ, ইফ ইউ লাইক মাই ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।